গল্পটা শুনবেন, তাহলে অন্তত 100%-এর মতো 80% আপনারা বুঝতে পারবেন। গল্প কি, এক গ্রামে একটা পাগল থাকে বাবা। ছোটবেলার থেকে পাগলটা থাকতে থাকতে বুড়ো হয়ে গেছে। পাগলকে যদি কেউ জিজ্ঞেস করে তোর নাম কি, কয় কার নষ্ট কে করে, তোর বাবার নাম কি, কয় কান নষ্ট কে করে, তোর বাড়ি কোথায়, কয় কান নষ্ট কে করে, জান নষ্ট সেই করে। এই করতে করতে পাগলটা ওই গ্রামেই বুড়ো হয়ে গেছে। ঠিক পিঠা বাজার দিন, পৌষ মাসে সাকরানের দিন, পিঠা বাজে না মা? ওই পিঠা বাজার দিন এক মা বারান্দায় বসে পিঠা ভাজতেছে, আর পাগলের ওই রাস্তা দিয়ে পাড়ার ওই মাথার থেকে যায় আবার এই মাথায়, হাই রোডে ওঠে না। কেউ কখনো ডেকে খাবার দিলে খায়, কেউ ডাকলে যায় না, কারুর বাড়িতে আবার চেয়েও খায়। দেখে এক মা বারান্দায় বসে পিঠা ভাজতেছে, ফট করে বাড়িতে ঢুকে বলছে, দে মা একটা পিঠা দে খাই, কান নষ্ট কে করে, যান নষ্ট সেই করে। পাগলকে বলছে, ধুরু, এখন দিন আমার পিঠে বাঁধা শেষ হয়নি, আমার স্বামীকে আমার সন্তানকে দেয়নি, মরার পাগলে জ্বালাইতে আসছে, ভাগ। বলছে পিঠা ভাজতেছে যে খুন্তি, ওই খুন্তি দেখ একটু ভয় দেখাইছে। পাগল কিন্তু চলে গেছে, পাগল তো, ও যে বাড়িতে বেরিয়ে গেছে আর কিন্তু মনে নাই। আবার পাড়ার মাথার থেকে শেষ আবার রিটার্ন আবার ওই বাড়িতে ঢুকছে, ঢুকে বলছে, দে মা একখান পিঠা দে খাই। ওই মা আর করে নাই দেরি, দাঁড়া পাগল তক পিঠা জম্মের মতো খাওয়াচ্ছি, কি বলবো আপনাদের ঠাই, একটা তেলের পিঠে নিয়ে ওই মা ঘরে যায়। মায়ের ঘরে ছিল হাল কৃষির জমির কাজ করে, কীট মারা ঘাস মারা ছিল বিষ, ইস, ওই পিঠার সঙ্গে সুন্দর করে মিশালো বিষ, আর মা মনে মনে ভাবছে, পাগল তোকে জম্মের মতো পিঠা খাওয়াবো। পাগল পিঠাটা হাতে নিয়ে প্রণাম করে বলছে, কান নষ্ট কে করে, যান নষ্ট সেই করে, বলতে বলতে চলে গেছে ওই পাড়ার শেষ মাথার দিকে। বিশাল বড় একটা বট গাছ আছে, ওই বট গাছের তলায় গিয়ে কয়েক বালক বালিকা খেলায়। দেখে নিয়েছে এক বালক পাগলের হাতের পিঠা, কেউ ঢিলাচ্ছে, কেউ খোঁচা দিচ্ছে, কেউ জামা ধরে টানছে, কেউ থুক দিচ্ছে, এক বাচ্চা ফট করে পিঠা নিয়ে খেয়ে ফেলেছে, খাওয়াও শেষ মরে যাওয়াও শেষ। পাগলটা যাচ্ছে, কান নষ্ট কে করে, যান নষ্ট সেই করে। একটু পরে যার সন্তান মারা গেছে, কান্না করতে করতে এসে ছেলেকে কোলে নিয়ে দেখে হাত পা সব ছেড়ে দিয়েছে, কি হয়েছে কি হয়েছে, ছেলেটা মারা গেছে কিভাবে, ওই পাগলের হাতের পিঠা খেয়ে সন্তানটা মারা গেছে। কেউ বলছে, ধরো পাগলকে, পাগলকে মারো। কেউ বলছে, শোন, পিঠাটা তোর পাগল ভাজে নাই, পাগল তোর ওকে জোর করে দেয়নি, এতদিন ধরে পাগল আমাদের এই গ্রামে থাকে, আজ পর্যন্ত কারুর বাড়িতে ঢুকে কোনো একটা বাজে কথাও বলেনি বা কারুর সঙ্গে খারাপ ব্যবহারও করেনি, পাগলের কোনো দোষ নাই। পাগল যাচ্ছে, আবার এদিকে মিটিং চলছে, পাগলকে ধরলেই মারবে, মেরেই ফেলবে। পাগল আসতেছে, পাগল যাচ্ছে আর বলছে, কার নষ্ট কে করে, যান নষ্ট সেই করে। তাহলে ওমা, ওইখানে এত বাচ্চা ছিল, কোনো বাচ্চাই পিঠাটা নিল না, নিল কে, যে মা ওই পাগলকে মারবে। পাগলকে মারার উদ্দেশ্য করে ওই পিঠার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, তারই সন্তান পিঠাটা নিয়ে খেয়ে মারা গেল। দোষ টাকার পাগলের, ওমা কার দোষ, হ্যাঁ, তাহলে কান নষ্ট কে করে, যান নষ্ট সেই করে। পাগল ঠিকই বলেছে।